হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সেস। তো দেখো, আমরা WBCS প্রিলিমস 2021 এর জন্য যে WBCS প্রিলিমিনারি উইনার বুক থেকে আমরা প্র্যাকটিস সেট শুরু করেছি, তো সেই প্র্যাকটিস সেটের আজকে পলিটি অ্যান্ড ইকোনমির 15 নম্বর প্র্যাকটিস সেটটা নিয়ে আমরা আলোচনা করব। তো এর আগে অলরেডি কিন্তু 14টা প্র্যাকটিস সেট হয়ে গেছে, তো যদি তোমরা কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে দেখে আসবে। আর দেখো, অন্যান্য সাবজেক্টগুলো যেমন হচ্ছে জিওগ্রাফি, কিন্তু পুরো 25টা প্র্যাকটিস সেট এখান থেকে হয়ে গেছে, তো তোমরা সেটাও দেখে নেবে প্লে লিস্টে গিয়ে। চলো আজকের সেশনটি শুরু করি। তো দেখি প্রথম কোশ্চেন কী রয়েছে। দেখো প্রথম কোশ্চেনে রয়েছে যে ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়। তো ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়, এখানে রাইট অ্যান্সার কী হয়ে যাবে, এখানে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, অর্থাৎ বিআর আহমেদকর কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এখানে দেখো অপশন এতে যেটা রয়েছে সেটা হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এই ডক্টর রাজেন্দ্র প্রসাদ কী ছিলেন, এই ডক্টর রাজেন্দ্র প্রসাদ কিন্তু ছিলেন হচ্ছে আমাদের গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি। আর দেখো ইনি হচ্ছেন প্রথম ভারতের রাষ্ট্রপতি, হচ্ছেন এই ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর হচ্ছে জওহরলাল নেহরু, এই জওহরলাল নেহরু কিন্তু হচ্ছেন প্রথম স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী, হচ্ছেন জওহরলাল নেহরু। এছাড়া অপশন ডিতে যেটা রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেল, ইনি কিন্তু হচ্ছেন আমাদের প্রথম স্বাধীন ভারতের প্রথম কিন্তু উপ প্রধানমন্ত্রী, হচ্ছেন এই আমাদের সর্দার বল্লভভাই প্যাটেল। আর এনাকেই বলা হয় কি, লৌহ মানব কিন্তু বলা হয় এই সর্দার বল্লভভাই প্যাটেলকে। পরবর্তী কোশ্চেন দেখে নাও। দেখো রয়েছে যে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার সংবিধানের কত নং ধারায় উল্লেখিত রয়েছে, অর্থাৎ জীবন এবং স্বাধীনতার অধিকার যে রয়েছে, ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, সেটা সংবিধানের কত নং ধারায় রয়েছে। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, অর্থাৎ 21 নং ধারা কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো দেখো ভারতের সংবিধানে তৃতীয় অধ্যায়ে 12-35 নং যে ধারাগুলো রয়েছে তৃতীয় অধ্যায়ে, সেখানে কিন্তু নাগরিকদের মৌলিক অধিকারগুলি আলোচনা করা হয়েছে। আর সংবিধানের 21 নং ধারায় বলা হয়েছে কি, কোনো ব্যক্তিকে তার জীবনের অধিকার ও ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না, এটা কিন্তু বলা রয়েছে 21 নং ধারায়। তো অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখে নাও। দেখো রয়েছে রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি, অর্থাৎ উপরাষ্ট্রপতি কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এই উপরাষ্ট্রপতি কিন্তু পদাধিকার বলে তিনি হচ্ছে রাজ্যসভা সভাপতি হন, তো উপরাষ্ট্রপতি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো রাজ্যসভা সভাপতি হলেন উপরাষ্ট্রপতি, আর ভারতের সংবিধানের 64 নং ধারা অনুযায়ী কিন্তু এই উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতিত্ব করবেন, সেটা কিন্তু বলা রয়েছে। আর দেখো এই যে উপরাষ্ট্রপতির যে তোমার বেতন, এই উপরাষ্ট্রপতির বেতন কিন্তু হচ্ছে তার রাজ্যসভার চেয়ারম্যানের হিসেবেই কিন্তু তাকে বেতন দেওয়া হয়, উপরাষ্ট্রপতির হিসেবে কিন্তু তাকে বেতন দেওয়া হয় না, এটা তোমরা এখান থেকে মনে রাখবে। পরবর্তী কোশ্চেনে যাই। দেখো রয়েছে যে সংসদের সদস্যদের বিশেষাধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে সংবিধানের কত নং ধারায়, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি, অপশন এ, অর্থাৎ 105 নং ধারায় কিন্তু এটা বলা রয়েছে। 105 নং ধারায় সংসদের সদস্যদের বিশেষাধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে কিন্তু এই 105 নং ধারায়। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হতে গেলে প্রার্থীকে কমপক্ষে কত বছর বয়স হতে হবে, তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ, অর্থাৎ 25 বছর কিন্তু হতে হবে, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। তো দেখো আমরা জানি কি যে অঙ্গরাজ্যের প্রকৃত শাসক প্রধানই হলেন কি, এই মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী হচ্ছেন কোনো অঙ্গরাজ্যের প্রকৃত শাসক প্রধান। আর সংবিধানের 164-1 নং যে ধারা রয়েছে সেখানে কিন্তু বলা রয়েছে যে অঙ্গরাজ্যগুলি কী হবে, এই অঙ্গরাজ্যের রাজ্যপাল কিন্তু সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করবেন, এটা বলা রয়েছে কত নং ধারায়, 164-1 নং ধারায় কিন্তু এটা বলা রয়েছে। আর মুখ্যমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম যে বয়স রয়েছে সেটা হবে কত, 25 বছর হবে, এটাও কিন্তু এখানেই বলা রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে রাজ্য বিধান পরিষদ ও তার সদস্যদের তোমার বিশেষাধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে সংবিধানের কত নং ধারায়। তো রাজ্য বিধান পরিষদ এবং তার সদস্যদের বিশেষাধিকার সম্পর্কে আলোচনা করা রয়েছে কত নং ধারায়, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ, অর্থাৎ তোমার 194 নং ধারা কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করার জন্য সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট কত প্রকার লেখো জারি করতে পারে, তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, অর্থাৎ 5 প্রকার কিন্তু লেখো জারি করতে পারে, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো নাগরিকদের, নাগরিকগণের মৌলিক অধিকার রক্ষা করার জন্য সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট সমূহ কিন্তু 5 প্রকার লেখো জারি করতে পারে, সেটা কী কী, এক হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ, 2 হচ্ছে কি তোমার পরমাদেশ, আর 3 হচ্ছে প্রতিষেধ, এছাড়া হচ্ছে অধিকার পিচ্ছা, তারপরে রয়েছে কি তোমার উৎপ্রেষণা কিন্তু রয়েছে হচ্ছে 5 নম্বরে। পরবর্তী কোশ্চেন দেখে নাও। দেখো রয়েছে যে নির্বাচন কমিশন গঠনের কথা সংবিধানের কত নং ধারায় বলা রয়েছে, তো নির্বাচন তোমার কমিশন যে রয়েছে এই নির্বাচন কমিশন গঠনের কথা কত নং ধারায় বলা রয়েছে, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, অর্থাৎ 324 নং ধারায় কিন্তু এটা বলা রয়েছে। তো স্বাধীনতার, স্বাধীন ভারতের সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা ও নিয়ন্ত্রণ করার জন্য 1950 সালের 25শে জানুয়ারি কিন্তু ভারতের প্রথম নির্বাচন কমিশন গঠিত হয়।
আর এটি একটি সাংবিধানিক সংস্থা। আর ভারতীয় সংবিধানের পঞ্চদশ অধ্যায় অর্থাৎ পনেরোতম যে অধ্যায়টা রয়েছে সেখানে পনেরোতম অধ্যায়ের 324 নং ধারায় কিন্তু এই নির্বাচন কমিশন গঠনের কথা উল্লেখ রয়েছে। চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। দেখো রয়েছে যে কলকাতার পৌর নিগমের মেয়র পরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত হয়। তো এই কলকাতা পৌর নিগমের যে মেয়র পরিষদ রয়েছে সেটা কতজন সদস্য দ্বারা গঠিত হয়? তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি, অর্থাৎ 12 জন সদস্য কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে পঞ্চশীল চুক্তি কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। এই যে পঞ্চশীল চুক্তি এটা কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, অর্থাৎ ভারত ও চীন হয়ে যাবে কিন্তু এখানে সঠিক অ্যান্সার। তো উনিশশো চুয়ান্ন সালের ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু কিন্তু সর্বপ্রথম এই পঞ্চশীল নীতি এর প্রয়োগ করেছিলেন। আর ভারত এবং চীনের মধ্যে এই পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1954 সালে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে ভারতের সংবিধান রচনা করতে মোট কতদিন সময় লেগেছিল? তো আশা করি এটা সবাই জানো। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন এ, অর্থাৎ 2 বছর 11 মাস 18 দিন কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো ভারতীয় সংবিধান রচনা করেছিল কে? গণপরিষদ কিন্তু এই ভারতীয় সংবিধান রচনা করেছিল। আর দেখো গণপরিষদের প্রথম যে অধিবেশন হয়েছিল সেটা আহ্বান করা হয়েছিল কত সালে? 1946 সালের 9ই ডিসেম্বর কিন্তু সেটা আহ্বান করা হয়। আর ভারতের সংবিধান রচনা করতে গণপরিষদের মোট সময় লেগেছিল হচ্ছে 2 বছর 11 মাস 18 দিন। আর ভারতের সংবিধান গৃহীত হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর। আর এটা পরবর্তীতে কার্যকর হয় কিন্তু 1950 সালে 26শে জানুয়ারি কিন্তু হচ্ছে ভারতীয় সংবিধান কার্যকরী হয়। পরবর্তী কোশ্চেন দেখে নেবো। দেখো রয়েছে যে মৌলিক অধিকার, এই মৌলিক অধিকারগুলির মধ্যে কোন কোন ধারা জরুরি অবস্থার সময়ে তোমার স্থগিত রাখা যায় না, অর্থাৎ কোন কোন ধারাটা জরুরি অবস্থা চলাকালীনও স্থগিত রাখা যায় না? তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, অর্থাৎ 20 এবং 21 নং ধারা কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো ভারতের সংবিধানের তৃতীয় অধ্যায়ে অর্থাৎ 12 থেকে 35 নং যে ধারা রয়েছে সেখানে কিন্তু মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর জরুরি অবস্থার সময় মৌলিক অধিকারগুলি কিন্তু নিষিদ্ধ কিন্তু করে দেওয়া হয়। যদিও সংবিধানের এই 20 এবং 21 নং যে ধারাটা রয়েছে এটা এই ধারাটা কিন্তু হচ্ছে অস্থায়ীভাবে, অর্থাৎ কোনো অবস্থাতেই কিন্তু এটা নিষিদ্ধ করা যায় না। তো এই 20 এবং 21 নং ধারা কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? তো ভারতের প্রথম রাষ্ট্রপতি, তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি আমাদের অপশন ডি, অর্থাৎ ডক্টর রাজেন্দ্র প্রসাদ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো তোমরা তো জানো এখানে যেটা অপশন বিতে রয়েছে রামনাথ কোবিন্দ, ইনি কিন্তু হচ্ছে ভারতের বর্তমান রাষ্ট্রপতি রয়েছেন, তো রামনাথ কোবিন্দ। আর অপশন সিতে যেটা রয়েছে জওহরলাল নেহরু, এটা তো সবাই জানো যে ইনি হচ্ছেন কি ভারতের প্রথম তোমার প্রধানমন্ত্রী। আর সচ্চিদানন্দ সিনহা, ইনি হচ্ছেন আমাদের যে গণপরিষদ গঠন করা হয় সেই গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন হচ্ছে সচ্চিদানন্দ সিনহা। আর স্থায়ী সভাপতি ছিলেন হচ্ছেন এই ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশন ডিতে যেটা রয়েছে। তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশন ডি, অর্থাৎ ডক্টর রাজেন্দ্র প্রসাদ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে অর্থনৈতিক জনক, অর্থাৎ অর্থনীতির জনক হিসাবে পরিচিত, অর্থাৎ অর্থনীতির জনক হিসাবে কে পরিচিত ছিলেন? তো এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ কিন্তু হচ্ছে এখানে সঠিক উত্তর, অর্থাৎ অ্যাডাম স্মিথ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে UNCTAD যেটা রয়েছে যেটাকে বলা হচ্ছে ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের সদর দপ্তর কোথায় রয়েছে? তো দেখো এখানে কিন্তু এর ফুল ফর্মটা দেওয়া রয়েছে যে ইউনাইটেড নেশনস তোমার কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, এটাই কিন্তু হচ্ছে UNCTAD এর ফুল ফর্ম। আর এটি কোথায় রয়েছে এর সদর দপ্তরটি? তো এখানে সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন এ, অর্থাৎ জেনেভা কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর, অর্থাৎ সুইজারল্যান্ডের জেনেভাই কিন্তু রয়েছে এর সদর দপ্তর। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে ড্যাশ হলো SBI এর বৃহত্তম নন প্রোমোটার শেয়ার হোল্ডার, অর্থাৎ নন প্রোমোটার শেয়ার হোল্ডার কোনটি? তো এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, অর্থাৎ LIC কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এই LIC যে রয়েছে LIC-র হেডকোয়ার্টার কোথায় রয়েছে? এর হেডকোয়ার্টার কিন্তু রয়েছে মুম্বাই, এটা তোমরা ভালো করে মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে ভারতে তোমার ভারত সরকারের অর্থনৈতিক উপদেষ্টার পদটি যে রয়েছে তার নাম কি? তো এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, অর্থাৎ চিফ ইকোনমিক তোমার অ্যাডভাইসার টু দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটাই কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর, অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো দেখো এখানে যে বলা রয়েছে চিফ ইকোনমিক তোমার অ্যাডভাইসার টু দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটাকে বলা হচ্ছে CEA, এই যে CEA এটা এই যে সংস্থাটি রয়েছে যে চিফ ইকোনমিক অ্যাডভাইসার টু দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটা কিন্তু হচ্ছে ভারত সরকারের অর্থ মন্ত্রকের অধীনে রয়েছে এই তোমার সংস্থাটি। পরবর্তী কোশ্চেনে যাবো। দেখো রয়েছে যে ভারতে প্রতি লক্ষ জনসংখ্যা পিছু ব্যাংকের শাখার সংখ্যা ড্যাশ যা উন্নত দেশগুলির সংখ্যার তুলনায় যথেষ্ট কম, অর্থাৎ এখানে ভারতের যে ভারতে প্রতি লক্ষ জনসংখ্যা পিছু ব্যাংকের শাখার সংখ্যা কত রয়েছে আর উন্নত দেশগুলিতে তা কত রয়েছে সেটা এখানে বলতে হবে। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ, অর্থাৎ
এটা কিন্তু ভারতে রয়েছে 9 আর উন্নত দেশগুলিতে কিন্তু তারা 80 রয়েছে। অর্থাৎ ভারতে প্রতি লক্ষ জনসংখ্যা পিছু ব্যাংকের শাখার সংখ্যা রয়েছে 9 আর উন্নত দেশগুলিতে কিন্তু এটা রয়েছে 80। অর্থাৎ প্রতি লক্ষ জনসংখ্যা পিছু কিন্তু ব্যাংকের শাখার সংখ্যা উন্নত দেশগুলিতে রয়েছে 80টা করে। পরবর্তী কোশ্চেনে যাবো, দেখো রয়েছে যে কোনো ব্যক্তির আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে যদি ওই ব্যক্তির ক্রয় করা কোনো একটি ভোগ্যদ্রব্যের পরিমাণ কমে যায় তাহলে ওই ভোগ্যদ্রব্যটি ওই ব্যক্তির জন্য এই ওই সময়ে কী হবে, ড্যাশ হবে। অর্থাৎ কী হয়ে যাবে, সেটা হচ্ছে নিকৃষ্ট হয়ে যাবে। অর্থাৎ কোনো ব্যক্তির যে আয় রয়েছে সেই আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে যদি ওই ব্যক্তির ক্রয় করা কোনো একটি ভোগ্যদ্রব্যের পরিমাণ কমে যায় তাহলে কিন্তু ওই ভোগ্যদ্রব্যটি ওই ব্যক্তির জন্য ওই সময়ে কী হয়ে যাবে, একটি নিকৃষ্ট দ্রব্য হিসেবে কিন্তু পরিগণিত হবে। অপশান সি কিন্তু হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো আয়ের বিভিন্ন স্তরে এই নিকৃষ্ট দ্রব্য বিভিন্ন হয়ে থাকে। তো দেখো অর্থাৎ এখানে আয়ের একটি নির্দিষ্ট স্তরে কোনো দ্রব্য যদি সাধারণ দ্রব্য হিসেবে বিবেচিত হয় অন্য একটি স্তরে, অর্থাৎ আয়ের অন্য একটি স্তরে কিন্তু সেই দ্রব্যই নিকৃষ্ট দ্রব্য হতে পারে আর কি। তো পরবর্তী কোশ্চেনে যাবো, দেখো রয়েছে যে একটি ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় দ্রব্য ও সেবা সামগ্রীর দাম নির্ধারিত হয়, তো এখানে সঠিক উত্তর কোনটি হয়ে যাবে। তো অপশান সি কিন্তু হচ্ছে এখানে সঠিক উত্তর, অর্থাৎ চাহিদা ও যোগানের সঙ্গে যুক্ত কার্যকলাপের দ্বারা কিন্তু এটা নির্ধারিত হয়ে থাকে। অর্থাৎ কোনো একটি ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার দ্রব্য ও সেবা সামগ্রী দাম নির্ধারিত হয়ে থাকে কিন্তু সেই স্থানের কিন্তু চাহিদা এবং যোগানের সঙ্গে যুক্ত কার্যকলাপের দ্বারা। তো অপশান সি কিন্তু হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে ওপেন ইকোনমিক বা মুক্ত বাণিজ্য অর্থনীতির নিচের যে শব্দটির সঙ্গে সর্বাধিক তোমার সংগতিপূর্ণ রয়েছে, তো এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে। তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের বিশ্বায়ন হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো দেখো বিশ্বায়ন বলতে কী বোঝায়, বিশ্বায়ন বলতে কিন্তু বোঝায় হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে উদারীকরণ, অর্থাৎ দ্রব্য ও সেবা সামগ্রী এবং উৎপাদনের উপকরণের ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে চলনশীলতার উপর আরোপিত বিধিনিষেধের বিলোপ সাধনই কিন্তু হচ্ছে এখানে বিশ্বায়ন। যেহেতু এই ধরনের বিধিনিষেধ আরোপিত হয় রাষ্ট্র দ্বারা, তাই কিন্তু বিশ্বায়নের ফলে আন্তর্জাতিক বাণিজ্যে যে রাষ্ট্রীয় হস্তক্ষেপ কিন্তু ক্রমশ কমে আর কি। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে আরবিআই এর জাতীয়করণ হয় কত সালে, তো এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি, অর্থাৎ 1 জানুয়ারি 1949 সালে কিন্তু এটি জাতীয়করণ হয়। তাহলে অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। আর এই আরবিআই কিন্তু গঠিত হয় কত সালে, এটা হচ্ছে 1 এপ্রিল 1935 সালে কিন্তু এই আরবিআই গঠিত হয়, আর এবং এটা জাতীয়করণ হয় কিন্তু 1 জানুয়ারি 1949 সালে। পরবর্তী কোশ্চেন দেখে নাও, দেখো রয়েছে ড্যাশ সালে প্রথম হিল্টন ইয়ং কমিশন ভারতে একটি কেন্দ্রীয় ব্যাংক তৈরি করার সুপারিশ করেন, অর্থাৎ কত সালে করেন। তো এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, অর্থাৎ 1926 কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। অর্থাৎ 1926 সালে প্রথম এই হিল্টন ইয়ং কমিশন ভারতে কিন্তু একটি কেন্দ্রীয় ব্যাংক তৈরি করার সুপারিশ করেন। পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে যে ভারতে ধাতব মুদ্রা বা যেটাকে বলা হচ্ছে কয়েন, এই কয়েন তৈরি হয় কোথায়, তো এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, অর্থাৎ নয়ডা কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ভারতের ধাতব মুদ্রা ও কয়েন কিন্তু তৈরি হয় মুম্বাই, তারপর হচ্ছে কলকাতা, এছাড়া হচ্ছে নয়ডা, হায়দ্রাবাদ, এই 4টি স্থানে কিন্তু এটা তৈরি করা হয় ধাতব মুদ্রা ও কয়েন। তো এখানে এই অপশনের ভিত্তিতে কিন্তু অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে ব্যাঙ্ক অফ সেন্ট্রাল ব্যাঙ্কস হিসাবে কাজ করে, অর্থাৎ ব্যাঙ্ক অফ সেন্ট্রাল ব্যাঙ্কস হিসাবে কাজ করে কোনটি, তো এখানে সঠিক উত্তর কিন্তু হচ্ছে আমাদের অপশন ডি কিন্তু হচ্ছে এখানে রাইট অ্যান্সার, অর্থাৎ বিআইএস কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো এখানে যে বিআইএস, এই বিআইএস এর ফুল ফর্ম কি, ব্যাঙ্ক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট কিন্তু হচ্ছে এর ফুল ফর্ম। আর এটা তৈরি হয়েছিল কত সালে, এটা তৈরি হয়েছিল 1930 সালে সুইজারল্যান্ডের বাসলেতে কিন্তু এটি রয়েছে। তো এখানে রাইট অ্যান্সার কিন্তু হচ্ছে আমাদের অপশন ডি, অর্থাৎ বিআইএস কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।